বন্ধুরা শাকিব খানের রাজকুমার মুভির দ্বিতীয় গানটা চলে আসছে। গানটার টাইটেল হচ্ছে বরবাদ এবং গানটা কম্পোজিশন করেছেন প্রিন্স মাহমুদ এবং গেয়েছেন আলিফ। এই গানটা কিন্তু রাজকুমার মুভির যে প্রথম গানটা সেটাকে ছাপিয়ে গেছে নিঃসন্দেহে, কারণ রাজকুমার মুভির প্রথম গানটা যে টাইটেল গানটা সেটা দেখে মনে হয়েছিল যে প্রিয়তমা পার্ট টু দেখতেছি। বাট সেখানে বালাম এবং কোনাল আমার কাছে খুবই অ্যাভারেজ মনে হয়েছে সেই গানটা, বাট এটা কিন্তু যথেষ্ট ভালো একটা গান হয়েছে। সো এটা এনজয় করার মতো একটা গান এবং প্রিন্স মাহমুদ তার নামের প্রতি সুবিচার করলেন আরেকবার। ঈশ্বরের পরে বরবাদ মনে হচ্ছে যে আরেকটা বড় সুপারহিট হতে যাচ্ছে, দেখা যাক কি হয়। তো আমি হাফিজ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। নিয়ে আসছে শাকিব খানের নতুন গানের ছোট্ট একটা রিভিউ। আমি খুবই ইনঅ্যাক্টিভ এমনিতে, বাট ঈদ আসলে শাকিব খান আসলে আমি অ্যাক্টিভ হয়ে যাই। শাকিব খানের বিগ ফ্যান এবং সে আমাদের দেশে বড় সুপারস্টার নিঃসন্দেহে। আমি মোটামুটি ভালো বাংলা সব মুভিকে সাপোর্ট করি। ঈদে অনেকগুলো বাংলা মুভি একসাথে রিলিজ পাচ্ছে, কিন্তু সেগুলোর সবগুলোর মধ্যেই শাকিব খান আলাদা। শাকিব খান ছবি সব বরাবরই হিট হয়, কারণ শাকিবিয়ানরা শাকিব খানের ছবি প্লপ হতে দেয় না। তো এই ছবিটা মনে হচ্ছে হিট করবে, অবশ্যই হিট করবে, তবে কেন জানি মনে হচ্ছে প্রিয়তমার রেকর্ডের কাছে এটা যেতে পারবে না। হিমিলার সব এক ছবির মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরি অ্যাড করে দেয়, সেটা হচ্ছে তার একটা প্লাস পয়েন্ট বলা যায়, কারণ সে বড় ছোট উঁচু নিচু সব ধরনের দর্শকদের সে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। যেটা আমরা প্রিয়তমাদের দেখলাম, প্রথম হাফে দেখেছিলাম ফুল মশলাদার ছবি, সেকেন্ড হাফে কিছুটা সামাজিক আর্ট টাইপের ছবি হয়ে গিয়েছিল। এই গানটা দেখে যেটা মনে হচ্ছে বরবাদ গানে যে শাকিব খান গ্রামে থাকে, গ্রামে থেকে কোনো ঘটনা প্রবাহে সে আমেরিকা চলে যায় এবং সেখানে তার জীবনযাপন নিয়ে ছবিটার কাহিনী। আমেরিকার যে দৃশ্যগুলো ছিল এগুলো দেখে আমার একটা ছবির কথা মনে পড়ছে বলিউডের, কাল হোনা হো, যেটাতে সাইফ আলী খান, শাহরুখ খান, প্রীতি জিন্তা ছিল। এবং সেখানে যে দৃশ্যগুলো যেভাবে দেখানো হয়েছিল আমার কাছে মনে হচ্ছে ঠিক সেভাবেই এখানে উপস্থাপন করা হয়েছে, খুবই দারুণ। তবে শাকিব খানের অ্যাক্টিং এখানে পুরো টপ নচ, একদম পারফেক্ট। গানটার সাথে ফুল জাস্টিফাই করছে শাকিব খান নিঃসন্দেহে। স্যাড রোমান্টিক মোডের একটা গান, তবে স্যাডটাকে এখানে পোর্ট্রে করা হয়েছে বেশি, দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে? আই হোপ আপনাদেরও ভালো লাগছে, কারণ এই গানটা নিঃসন্দেহে প্রিন্স মাহমুদের আরেকটা মাস্টারপিস হতে যাচ্ছে বরবাদ। এইখানটায় শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে এটা খুবই দারুণ লাগছে আমার কাছে। এই জায়গাটাতে শাকিব খানকে সেই লাগছে আমার কাছে, দারুণ লাগছে, একদম খুবই ইয়াং লাগছে। এবং এটা আমাদের হার্ডিন্স ব্রিজ মনে হচ্ছে, যে রেলগাড়ি আসতেছে একটা। সো বরবাদ গানটা আমার কাছে ভালো লাগছে, দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে মতামত জানতে পারেন। এবং এই ঈদে শাকিব খানের রাজকুমারকে সাপোর্ট করতে হবে, সাথে সাথে অন্যান্য যেসব বাংলা মুভি আসছে সেগুলোকেও সাপোর্ট করবেন, কারণ আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে আমাদেরকে বাংলা মুভি দেখতে হবে, বাংলা মুভির সাথে থাকতে হবে। সবসময় তো বলিউড হলিউড নিয়েই থাকি আমরা, কী বলেন? সো আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর কী বলবো, এই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।